বড় জনের আগে ছোট জনের বিয়ে দিলে লোকে কথা শোনাবে। আমি তো বললাম আমাদের বাড়িতে পূজা আছে। কফি, কতবার বলতে হবে পূজা? এই নিন ম্যাডাম। আমি পূজাকে তোমার দাদার সাথে এমনি এমনি বিয়ে দেইনি গো, ওকে দিয়ে বাড়ির কাজ করাবো সেজন্য দিয়েছি। ও আমাদের পাশে বসে খেতে পারে না, ও তো বাড়ির কাজের মেয়ে। এই কথাটা ভুলে গেলে হবে? মনে রেখো। দেখেছো কি সুন্দর খাবারের গন্ধ ভেসে আসছে, পূজা নিশ্চয়ই রান্না করছে। স্যার আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, এটা নিন। এটার নাম দাও পূজার মিষ্টির দোকান। কি হলো মা, আপনি সবকিছু জেনেও চুপ করে বসে আছেন? আমাদের না বলে অত টাকা ওদের আপনি দিলেন কেন? ওরা তো মিষ্টির দোকান খুলেছে, নিশ্চয়ই আপনিই সাহায্য করেছেন। তুমি এই রকম কথা কেন বলছো? আমি অত টাকা পাবো কোথায়? আমি শুনেছি তোমার বাবা টাকা দিয়ে সাহায্য করেছেন, তাই মিষ্টির দোকানটা খুলেছে। সমু এই কথাটা শুনে তাদের কাছে গেল। হ্যাঁ হ্যাঁ, দাদা এসেছিল আমাদের বলতে। তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে, ভেবেছিলাম তুমি উঠলে জানাবো, কিন্তু একদমই ভুলে গেছি। আর কি কি আছে যা তুমি ভুলে গেছো? আমি সত্যি বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি। তুমি শুধু শুধু এভাবে অশান্তি করো না, তোমার বাবা টাকাটা দিয়েছেন তাই না? কি করে আমার বাবা আমাকে না জানিয়ে এতগুলো টাকা দিয়ে দিল, আমি তো এটাই বুঝতে পারছি না। রমু এবং পূজার হাতে তৈরি এই ব্যবসাটা বেশ ভালোই উন্নতি করছিল। গ্রামে সবার মধ্যে পূজার মিষ্টির দোকানের নাম ছড়িয়ে পড়ল। রানী এটা সহ্য করতে পারছিল না। এই সব কিছু ঘটেছিল যেহেতু তার বাবা তাদের টাকা দিয়েছিল। আমি শুনলাম তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ অমর, বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি ভালো মিষ্টি আনতেই শহরে যাচ্ছি। কিছুদিন আগে থেকে ওদের জানিয়ে রাখলে ওরা টাটকা মিষ্টিটাই দেবে, তাই না? আরে এত দূরে যাচ্ছ কেন সমর? দুটো গ্রাম পরেই তো পূজার মিষ্টির দোকান আছে, সেখানেই যাও। শহরের থেকে এখানের মিষ্টি অনেক বেশি সুস্বাদু, আর খুব কম দামেও পাওয়া যায়। আমার দাদার মেয়ের বিয়েতে তো সেখান থেকেই মিষ্টি এসেছিল। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে শুনেছি, ওটা রঘুনাথপুরে তাই না? তাহলে আমি সেখানেই যাই। তারপর সমর রঘুনাথপুরে মিষ্টি কিনতে পৌঁছে গেল। তখন তার রানীর সঙ্গে দেখা হলো। এই মেয়ে, পূজার মিষ্টির দোকান কোনটা একটু বলতে পারবে? আমি জানি না, মিষ্টি কিনতে হলে শহরে যান, ওখানে গিয়ে কি হবে? হ্যাঁ হয়তো তুমিও আমার মতো অন্য গ্রাম থেকে এসেছো, তাই হয়তো রঘুনাথপুরে পূজার মিষ্টির দোকানটা চেনো না। দূর দূর থেকে লোক আসে পূজার মিষ্টির দোকানের মিষ্টি কিনতে। ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। খুন আমার বাবার জন্যই হয়েছে, আমার বাবা টাকা দিয়েছে তাই ওরা ব্যবসা করেছে। রানী অত্যন্ত রাগের সাথে তার বাড়ি পৌঁছল। বাবা বাবা, তুমি আমায় জিজ্ঞাসা না করে ওদেরকে টাকা দিয়েছ কেন? তোমার কি একবারও মনে হলো না এ বিষয়ে আমাকে জানানো উচিত? কি হয়েছে সোনা, তুমি এত রাগ করছো কেন? আর পূজা তো তোমার বোনেরই মতো তাই না? ও আমার বোন কেন হতে যাবে? আমি ওকে ওই বাড়িতে বিয়ে দিয়েছি যাতে ও আমাকে সাহায্য করতে পারে। এখানে বেড়াল হয়ে থাকতো, ওখানে বাঘ হয়ে গেছে। আজকে যে ওরা ব্যবসায় এত উন্নতি করেছে, এই সব কিছু তোমার জন্য বাবা। আমি খুব অপমানিত বোধ করছি। আমি ওকে টাকা দিয়েছি বা দোকান করে দিয়েছি বলে সেই জন্য পূজার নাম হয়নি সোনা। ব্যবসা তো যে কেউ করতে পারে, কিন্তু তাদের কঠোর পরিশ্রমের জন্যই তারা আজকে এত নাম করতে পেরেছে, বুঝেছো? তোমরা চাইলে তোমাদেরও দিতে পারি, তোমরাও ব্যবসা শুরু করো। যাই হোক না কেন বাবা, তুমি যেটা করেছো আমার ভালো লাগেনি। এরপর থেকে আমার অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই বলে রানী তার বাড়িতে ফিরে গেল আর রাত্রেবেলা স্বামীকে সবটা জানালো। চলো না আমরাও একটা মিষ্টির দোকান খুলি, পূজার মতো একটা কাজের লোক রেখে আমরাও ব্যবসা চালাবো। যেহেতু বৌদি খুব ভালো রান্না করে, সেই জন্য ওদের এত নাম হয়েছে, বুঝলে? তুমি তো শুধু খেতে জানো, কোনো পরিশ্রম করতে জানো না। পরিশ্রম না করলে কি জীবনে কিছু পাওয়া যায়? আমি ওসব ভাববো না, আমি শুধু একটা মিষ্টির দোকান খুলতে চাই, ব্যাস। আমি জানি না তুমি কি করে করবে, কোথা থেকে টাকা পাবে তুমি জানো। আমি শুধু চাই একটা বড় দোকান হবে, আর সেটাও ওদের বিপরীতে। সেসব তো ঠিক আছে, কিন্তু রান্নাটা করবে কে? আমরা দুজনেই রান্না করতে জানি না, আমাদের শহর থেকে রাঁধুনি নিয়ে আসতে হবে, আর এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এমন তো কখনো হয় না তুমি দোকান খুলবে আর সবাই তোমার দোকানের সামনে চলে আসবে, নাম করতে সময় লাগে। আপাতত তুমি যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। রানী আর সমু মিলে তাদের ব্যবসার কাজ শুরু করে দিল। হঠাৎ করে রানীর বাবা শোভনবাবু হার্ট অ্যাটাকে মারা গেলেন। রানীর সাথে সাথে রমু আর পূজাও এই খবরে খুব কষ্ট পেল। আর একদিন রমু আর তার বউ তাদের মায়ের সাথে দেখা করতে এলো। মা, রানী কেমন আছে?
ও কি ওর বাবার শোক কাটিয়ে উঠতে পেরেছে? আমি এটা শুনে খুব কষ্ট পেয়েছি মা। নিজের মা বাবার কিছু হলে কষ্ট তো পাবেই, উনি খুব ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে এমন ভাবে চলে যাবে আশাও করিনি। রানী পাশের ঘর থেকে সব শুনছিল। হ্যাঁ মা, আজ আমরা ওনার আশীর্বাদে এই জায়গাটায় এসেছি। আমাদের এই ব্যবসাটা হয়েছে ওনার সাহায্য পেয়েই। ওনার এই ঋণ আমরা ভুলব না। সত্যিই কষ্ট হচ্ছে মা। ওরা চলে যাওয়ার পরে সেই রাত্রে রানী তার স্বামীকে বলল, আচ্ছা তুমি বলেছিলে ব্যবসা শুরু করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন, এখন কিছুদিন যদি তোমার দাদার সঙ্গে থাকতে পারি আমরাও ব্যবসার কৌশল শিখে নেব। তুমি গিয়ে আমার দাদার দোকানে বসবে, সেটা কি কখনো ভালো দেখাবে? আচ্ছা আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। পরের দিন সকালবেলা সোমু রমুর কাছে গেল। দাদা, বাবার মারা যাওয়ার পর রানী খুবই কষ্ট পাচ্ছে, ওকে দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে। আমার মনে হয় ও যদি কিছুদিন আমাদের মিষ্টির দোকানে বসে, লোকজনের আসা যাওয়া দেখলে চারটে কথা বললে হয়তো ওর ভালো লাগবে মনটা। ভাই, রানীকে কে বারণ করবে? আমাদের কোনো অসুবিধে নেই ওতে, এই সব কিছু তো ওর বাবার আশীর্বাদেই হয়েছে। তবু একবার তুমি বৌদিকে জিজ্ঞেস করে নাও দাদা, ও কিছু বলবে না। যাও গিয়ে ওকে নিয়ে এসো। দোকানে বসে রানী সব কিছু শিখতে চাইল, শুধু তাই নয় লাভ ক্ষতির লাভ আর ক্ষতির হিসেবও দেখল, এবং আগের মতো পূজার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করল। আর তাই পূজা রমুকে বলল, রমু, রানী আবার আগের মতো দুর্ব্যবহার করে আমাদের দমিয়ে রাখতে চাইছে, আমাদেরকে দোকান থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করছে। ওর নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে জানো। ঠিক বলেছো, আমারও এটাই মনে হচ্ছে। আমি কিছু বলতে পারছি না, কারণ শোভনবাবুর মেয়ে তো, আমরা যতটা সহজে হ্যাঁ বলেছিলাম ওকে ততটা সহজে তো না বলতে পারবো না। কিছুদিন পর একজন দুধ বিক্রেতা রানীর কাছে এলো। দিদি ভাই, এই দুধের টাকাটা তো এখনো পাইনি, আপনি কি এখন দেবেন? আচ্ছা এই নাও ধরো। কি দিদি ভাই, মাত্র 300, আমার পূজার সঙ্গে 450-এর কথা হয়েছিল। আমি দেখেছি সবাই 300 টাকা করে দেয়, তোমাকে আমি 450 টাকা করে কেন দিতে যাব? এই যে আমি খাঁটি দুধ দিই, তাই আমি 450-ই নিই। আর এই সব কিছু নিয়ে পূজার সাথে কথা হয়ে গেছে আমার, আপনি ওকে একবার ডাকুন। আমি ওকে কেন জিজ্ঞাসা করব, এটা আমার দোকান, ব্যবসা করতে হলে করো নইলে যাও। দুধ বিক্রেতা পূজাকে সব ঘটনাটা খুলে বলল। পূজা দুধ বিক্রেতাকে সঙ্গে নিয়ে রানীর কাছে গেল। রানী ম্যাডাম, যদি আমাদের এই দোকানটা ভালোভাবে চালাতে হয় তাহলে আমাদের ভালো দুধের প্রয়োজন পড়বে, আর তাই আমরা 450 টাকায় দুধ নিতে রাজি হয়েছি। তাই এখন ওকে 300 টাকা দেওয়া উচিত হবে না ম্যাডাম, ওর টাকাটা আপনি দিয়ে দিন, আমি ওকে 300 টাকাই দেব। আমি খুব ভালো করে জানি যে ব্যবসা কিভাবে চালাতে হয়। এই নাও, তোমার মাইনে হলো 1000 টাকা, ধরো। আচ্ছা তুমি যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আপনি আমার দোকানে বসে আমাকেই মাইনে দিচ্ছেন? এই দোকানটা শুধুমাত্র আমার বাবার টাকায় চলছে, তোমরা এতদিনে টাকার সুদও দাওনি, এমনকি আসল পর্যন্ত দাওনি, তাই বাধ্য হয়ে দোকানটা দখল করলাম। আমি আপনাকে এখানে বসতে দিয়েছিলাম কারণ আপনার মনটা খারাপ ছিল, কিন্তু আমার সাথে আপনি এরকম ব্যবহার করলেন। আপনার বাবা আমাদের সাহায্য করেছিলেন, আমরা বিশ্বাসীও ছিলাম, কিন্তু আপনি চাইলে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিতে পারি। তুমি আমাকে টাকা দেওয়ার কে বলো তো? আমি তোমাকে প্রতি মাসে মাইনে দেব, তুমি শুধু কাজের লোক হিসেবে আমার দোকানে কাজ করবে। আমি দোকানের নামটাও এবারে পাল্টে দেব, পূজার মিষ্টির দোকান থাকবে না, এটা হবে রানীর মিষ্টির দোকান। তুমি এবার এখান থেকে যেতে পারো। রানীর এই দুর্ব্যবহার দেখে পূজা ফিরে গেল এবং রমুকে গিয়ে সবটা জানালো। আমরা আর কি করতে পারি, আবার কঠোর পরিশ্রম করে অন্য জায়গায় একটা নতুন দোকান করব, আমাদের সঙ্গে ভগবানের আশীর্বাদ আছে। ওই জায়গাতেই পূজা আরো একটা নতুন দোকান করল, আর কিছুদিনের মধ্যেই আবার সফল হল এবং ধীরে ধীরে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। এজমা, আমাকে 5 কিলো মিষ্টি দিন, ওই বিয়ের সময় যেরকম মিষ্টি স্বাদ পেয়েছিলাম সেই স্বাদেরই চাই কিন্তু। আচ্ছা মালিক কই তোমার? আমার মালিক থাকতে হবে কেন? আমার কোনো মালিক নেই, আমি এই দোকানের মালিক। আচ্ছা, এর আগে তো কখনো তোমাকে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি বলেছিলে পূজার মিষ্টির দোকান চেনো না, তাহলে তুমি এখানে এখন কি করছো? এটা পূজার মিষ্টির দোকান নয়, ও আমাদের রাধুনি, রাগ করে ও আরো একটা নতুন মিষ্টির দোকান দিয়েছে। আপনি মিষ্টি নিতে এসেছেন, নিন, এত প্রশ্ন করছেন কেন?
আচ্ছা সে নয়, ঠিক আছে, তো আগে আমাকে খেয়ে দেখার জন্য একটু মিষ্টি দাও। আচ্ছা এটা খেয়ে দেখুন, এগুলো সব ঘিয়ে বানানো, আপনি আগে যেটা খেয়েছেন তার থেকে এটা 10 গুণ বেশি ভালো। এগুলো সত্যি ঘিয়ের মিষ্টি? আরে এর তো কোনো স্বাদই নেই দেখছি, কি খারাপ খেতে। এই অমর, কি হয়েছে? আমার মেয়ের আজ ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, আমি এখানে মিষ্টি নিতে এসেছি, কিন্তু এখন তো দেখছি দোকানে বসে আছে, ও আমাকে মিষ্টি দিল, সেটা ওর মুখের ভাষার থেকেও খারাপ খেতে। এটা তো আগে পূজার দোকান ছিল, ওই দুটো দোকান পরে সে আবার নতুন দোকান খুলেছে। আচ্ছা তাই, যদি তুমি এখানে না থাকতে ভাই, এটাই হয়তো কিনে নিয়ে যেতাম। তারপর সমর পূজার মিষ্টির দোকানে গেল, আর যেটা চাইছিল ঠিক সেটাই পেল। আর যেহেতু একই জিনিস বারবার ঘটছিল, রানী আরো হতাশ হয়ে উঠছিল। কি হয়েছে রানী, তোমায় এরকম মনমরা লাগছে কেন? নতুন আবার কি হবে, সবাই ওই কাজের লোকের বানানো মিষ্টিই পছন্দ করছে, সবাই বলছে আমার দোকানের বানানো মিষ্টি নাকি ভালো খেতে নয়। এবার বুঝলে রানী, রমু আর পূজা কাজ শিখে তবে ব্যবসা শুরু করেছিল, তারা অনেক পরিশ্রম করে তাদের ব্যবসাটাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। টাকাটাই সব নয়, অভিজ্ঞতাটাই সব। তুমি অন্য কারোর ওপর নির্ভর করে নিজের ব্যবসায় লোকসান করলে তো, এবারে অন্তত কিছু শেখো মা, সঠিক সিদ্ধান্ত নাও। এই গল্পটা যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং নিউ স্টোরিজ বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।